বস্তুত পক্ষে নিরপেক্ষ বিচার বিশ্লেষণে দেখা যায় মুজাদ্দিদের সকল শর্তই আল্লাহ মারিসবি হুজুর কেবলার মধ্যে বিদ্যমান। তিনি তাসদিদে দিনের মহান কাজের আঞ্জাম দিয়েছেন। তাসদিদে দিন হচ্ছে মানবতার কল্যাণে ধর্মীয় উপকারিতা নিহিত আছে এমন সব বিষয়সমূহ পুনরুজ্জীবন ও পুনর্গঠন সংস্কার সাধন। হুজুর কেবলা কখনোই কোরআন সুন্নার বাইরে মন গড়া মুখ রোচক করেননি এবং কোনো বক্তব্য রাখতেন না যা কোরআন সুন্নার বাহিরে। যা কিছু বলতেন আর যা কিছু করতেন তা কোরআন সুন্না অনুসারে। সংস্কার সাধনের ক্ষেত্রে যা কিছু করেছেন তা কোরআন সুন্না ভিত্তিক, কোনোটাই কোরআন সুন্নার বাইরে নই। শুধুমাত্র কালের প্রবাহে বিলুপ্ত হয়ে যাওয়া মৃত সুন্নত জীবিত করেছেন। কোনো আলেম অথবা কেউ যদি তার সংস্কারকে সামান্যতম দ্বিধা অথবা সন্দিহান হন তাহলে বুঝতে হবে সে যত বড় আলেমই নিজেকে দাবি করেন না কেন তিনি কোরআন সুন্না সম্পর্কে একেবারেই অজ্ঞ, তাতে কোনো সন্দেহ নেই। নিছক অজ্ঞতা অথবা প্রতিহিংসা যে কোনো একটি বিষয়ের ভিতরে যারা বাধা পড়েছে তারে আল্লামা রিসবি হুজুর কেবলার সংস্কার সম্পর্কে প্রশ্ন তোলেন। হুজুর কেবলার সংস্কার সম্পর্কে প্রশ্ন তোলা মানেই কোরআন সুন্না সম্পর্কে নিজের অজ্ঞতাকে স্বীকার করে নেয়া। সত্যিকার অর্থে এ সকল লোকেরা নিজেদের যত বড় আলেম অথবা সুন্নি জামাতের যত বড় নেতাই দাবি করেন না কেন তা হবে প্রহসনের সামিল। এবাদত যা হবে সুরতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের অনুসরণে এবং অনুকরণে, তাতে বিন্দুমাত্র সেদ পড়লে আর তা এবাদত বলে গণ্য হবে না। আর সে এবাদত না করাই বাঞ্ছনীয়, কেননা তাতে আল্লাহ রাসুল সন্তুষ্ট নন। হুজুর কেবলা জীবদ্দশায় আলেম হিসেবে যারা পরিচিত ছিলেন তাদের কেউ প্রতিহিংসা পরায়ণ অথবা মুনাফিকি হলেই মুজাদ্দিদ হিসেবে হুজুর কেবলার কোনো গুণকে অস্বীকার করতে পারেন, অন্যথায় সম্ভব নয়। অর্থাৎ একথা অবশ্যই স্বীকার্য যে শরীয়তে দলিল আদিল্লা অনুসারে মুজাদ্দিদের সংজ্ঞা বৈশিষ্ট্য ও শর্তবলী সবই রূপায়িত হয়েছে আল্লামা রিসবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। যারা তার সংস্কার বিষয়ে দ্বিমত পোষণ করেন কোরআন সুন্নাহ অধ্যয়ন করলে দিবালোকের ন্যায় স্পষ্ট হবে সুন্নি মুসলমান হিসেবে তার দাবি কতটা যুক্তিযুক্ত। বিষয়টা আপনাদের বিবেকের উপর ন্যস্ত করলাম। আশা করি তথ্যের আলোকে নিরপেক্ষ দৃষ্টিতে বিবেকের আদালতে নিজের বিচার করে সত্য তুলে ধরবেন। চিরসত্য যে ভুল সিদ্ধান্তের জন্য দাম্ভিকতা, আত্ম অহমিকা, স্বার্থ হাসিলের জন্য কেউ সত্য গোপন করলে অথবা সত্য প্রকাশের ক্ষেত্রে বখিলতা কৃপণতা করলে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে কেউ রেহাই পাবে না, কেননা তার হীনমন্যতার কারণে সরল প্রাণ মুমিন মুসলমানগণ বিভ্রান্তিতে পতিত হবে, এজন্য তারা কোনোভাবেই ক্ষমার যোগ্য হবেন না। একথা অবশ্যই স্বীকার্য যে ইসলামের বিধানসমূহ প্রয়োগে তিনি নিবেদিত প্রাণ। কঠোর কোমল, আত্মস্বর্গে অকৃপণ, বিশুদ্ধ ইমান আকিদার অধিকারী, ইসলামী জ্ঞানের গভীরতা অনেক বিশাল, বহুমুখী বৈষয়িক জ্ঞানে পারদর্শী, যুগের অদ্বিতীয় ও প্রসিদ্ধ অকুত ভয় নির্ভীক, আপোষহীন কিংবদন্তী, দিনের নিঃস্বার্থ সেবক, বাতিলের মূল উৎপাটনকারী, ভয়ে ভীত নন, সমালোচনার তুয়াক্কা করেন না, ইমানুল ইসলামের জন্য পার্থিব জীবনের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, মুত্তাকি, তরিকতের পূর্ণ পাবন্দী, জাহির ও বাতিনি জ্ঞানের অধিকারী, ইসলাম বিরোধী কার্যকলাপের কঠোর প্রতিবাদী। নিরপেক্ষতার আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় মুজাদ্দিদের সকল গুণাবলী রয়েছে এ মহান সাধকের চারিত্রিক বৈশিষ্ট্যে। তিনি দিনের পতাকাকে সমুন্নত রাখতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক কল্যাণে ছিলেন আত্মনিবেদিত। তার ইমান ও ইসলামের বক্তব্য অত্যন্ত হৃদয়গ্রাহী, সত্য প্রচারে বিশাল সমুদ্রের বিচরণকারী অতুলনীয়। আল্লাহর মহানলী নিঃসন্দেহে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিপদগ্রস্ত হাজারো মানুষ প্রতিদিনে সাধকের নিকটে এসে উপকৃত হতেন। আমরা তার অনুসরণ অনুকরণ করে ইহ পরকালে সুখ লাভ করতে পারি। এ মহামহিমের সংস্পর্শে এসে অনেকে জাগতিক ও পরলৌকিক মঙ্গলাদি লাভ করেছেন। আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই এ ধরনীতে পেয়েছেন শান্তির আস্বাদন। হুজুর কেবলা ইহত্যাগের পর থেকে এ পর্যন্ত বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে স্মরণসভা অনুষ্ঠিত হয়। তাছাড়া দেশের অধিকাংশ জেলা উপজেলা শহর উপশহরে গ্রাম পর্যায়ে উপরন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত
উপরন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কর্তৃক ঢাকার প্রাণকেন্দ্র ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আকবর আলী রেজভিয়ার ধর্ম ও সুদীর্ঘ কর্মজীবন নিয়ে আলোচনা করতে গিয়ে সংস্কার সাধনে তার অনন্য ভূমিকা ও সফল সংস্কারক বলে ঐক্যমত পোষণ করেন। পঞ্চদশ শতাব্দীর